আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি এক কাপ চাউল নিয়ে নিনু। চাউলগুলোকে এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করিয়ে ভাজি নিবে লাগবে। তা আগত কিন্তু জালটা এখন বাড়ি দিবে লাগবে, যেই দেখবেন এঁকে রংটা এখন চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু জাল কমে দিয়ে সুন্দর করে এঁকে করে ভাজি নিবে লাগবে। আর ভাজার সময় যে কি সুন্দর পুটপুট করে শব্দ হচ্ছে, তো এঁকে করে পুটপুট করে শব্দ হইলে বুঝবেন যে না চাউলটা ভাজা হচ্ছে। আর চাউল কিন্তু কম বেশি সবাই ভাজবে পারেন, এটা দেখার মতো কিছুই নয়। তো আমার চাউল ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমরা ঢালিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পরে এখন আমি দেখো এক কাপ কিন্তু আমি এখন আর নিছু নারিকেল। এক কাপ চাউলের সাথে কিন্তু এক কাপ নারিকেলই নিবে লাগবে। নারিকেলটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছু। তারপরে হচ্ছে এখন আমি ব্লেন্ডারের মধ্যে নারিকেলগুলো দিয়ে দিনু। তারপরে হচ্ছে কাঁচা আকালি দিয়ে দিনু পাঁচটা দিয়ে, কিন্তু এখন শোকগুলোকে একটা ভালো করে এখন ব্লেন্ডার করে নিবে লাগবে। যায় যেঙ্কা ঝাল খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিবে লাগবে। তারপরে হচ্ছে যা চাউলগুলো যে ভাজি থুসনু সেগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে নস। আর হচ্ছে স্বাদ মতো এখন নুন দিয়ে নস। যে কোনো একেবারে ঝাল আর মিষ্টির জন্য কিন্তু নুন না দিলে হয় না, তাই অল্প না কিন্তু নুন দিবে লাগবে। নুন দিয়ে ফির এগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নিছু। এই যে দেখো কি সুন্দর কিন্তু গুড়ে গুড়ে হয়ে গেছে। এখন কি করিম সেটা কিন্তু জানেন, এখন যে এই যে নারিকেলের সাথে যে কাঁচা আকালিগুলো যে আমি সানি থুসনু সেগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে দোস। দিয়ে হসে তারপরে হসে মুই এখন হাফ কাপ চিনি দিয়ে দোস। মিষ্টিটা কিন্তু তোমরা পরিমাণ মতো দিয়ে নেবেন, কিন্তু এক কাপ চাউলের সাথে হাফ কাপ চিনিটাই কিন্তু ঠিক আছে। আর এই যে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আছে না, ওগুলো কিন্তু আমি দুইটাই দিয়ে দিনু। দিয়ে এখন একদম ভালো করে ফিস ওগুলো একসাথে কিন্তু ব্লেন্ডার করে নিবে লাগবে। এই যে দেখো একসাথে সুন্দর করে ব্লেন্ডার করে নিছু, কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই নাস্তাটা। আসলে এই নাস্তাটা এতটা মজাদার হয় এটা আমি কোনোদিনও খাও নাই। এটা হচ্ছে আমি গাইবান্ধার পলাশ বাড়ির যে আমি এই জিনিসটা খাসনু, তা মোর কাছে খুবই ভালো লাগছে। সেই জন্য কিন্তু আমি রেসিপিটা জানিয়ে এখন আমি রেসিপিটা ট্রাই করুন। মুই কিন্তু এটার নাম জানো না, যেটা আসলে কি দেওয়া যায় নাম সেটাও কিন্তু মুই কওয়ার পাচ্ছ না। তা তোমরা যদি জানেন কেউ যে এটা রেসিপির নামটা কি দেওয়া যায়, অবশ্যই কিন্তু মোক কমেন্ট বক্সে জানাইবেন। এই রেসিপির কোনো নাম নাই, নাম ছাড়া রেসিপি বানাছো। আইজ দেখছেন কত সুন্দর হয়েছে, আর খাইতে যে এতটা মজা লাগছে, মানে নারিকেলটা দেওয়ার সাথে সাথে মানে নারিকেল তারপরে হচ্ছে একেবারে চিনি আর হচ্ছে আকালি মানে শোকগুলি একসাথে হয়েছে, তো শোকগুলির মিশ্রণে এতটা একটা মজার মানে কি আর কই মুই। তোমরা কিন্তু অবশ্যই তোমরা এঙ্কে করে বানে বানে ট্রাই করি কিন্তু দেখবেন কেমন হইল না হইল, আর কিন্তু মোক কমেন্টও জানাইবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপির কি নাম দেওয়া যায় সেটাও কিন্তু মোক জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।